সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ সাইফুল ইসলাম, ও অশোক সেন্ট ইউফিস গার্লস স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ফিনান্স ব্যাংকিং ও দ্বিতীয় পত্র ক্লাসটি করাব। আজকে আমরা নবম অধ্যায়, আমাদের ফিনান্স দ্বিতীয় পত্র বইয়ের নবম অধ্যায়ের ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং, এই অধ্যায়ের প্রথম লেকচার। ইলেকট্রনিক ব্যাংকিং মানে হচ্ছে ই ব্যাংকিং। আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং এর যে একটা উদাহরণ, যে ব্যাংকিং কিভাবে আমাদের সেবা দিয়ে থাকে। আজকের পাঠের যে বিষয়, সর্বপ্রথম আমরা ই ব্যাংকিং কি বা ই ব্যাংকিং কাকে বলে, ই ব্যাংকিং এর সেবা সুবিধা সম্পর্কে, ই ব্যাংকিং এর গুরুত্ব, গ্রাহকের জন্য আধুনিক ব্যাংকিং এর সুবিধা, এই কয়েকটি বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে সর্বপ্রথম জানা যাক ই ব্যাংকিং। ইলেকট্রনিক ব্যাংকিং এ সংক্ষেপে বলা হচ্ছে ই ব্যাংকিং। বর্তমানে যে আমাদের যে ব্যাংকিং পরিচালনা করে থাকি, সর্বক্ষেত্রে ই ব্যাংকিং এর গুরুত্ব অনেক। এখন আমরা প্রথমে বলব ই ব্যাংকিং কাকে বলে। ইলেকট্রনিক ব্যাংকিং হলো ব্যাংকিং ব্যবস্থার অত্যাধুনিক তড়িৎবাহী পদ্ধতি, যেখানে কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করেন অতি দ্রুত নির্ভুলভাবে সম্প্রসারিত ব্যাংকিং সেবা সুবিধা প্রদান করে। এপস লিপস এর মতে ইলেকট্রনিক ব্যাংকিং সিস্টেম আর ইলেকট্রনিক সিস্টেম দ্যাট ট্রান্সফার মানি অ্যান্ড রেকর্ড ডেটা রিলেটিং টু থ্রস ট্রান্সফার। আমরা আরও বলতে পারি হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং আমাদের আধুনিক যে প্রযুক্তি ব্যবহার করে অতি দ্রুততার সাথে আমাদের ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন থাকে। আমরা বলতে পারি যে 24 আওয়ার্স মানে 24 ঘন্টা আমাদের এই অনলাইন ব্যাংকিং মাধ্যমে, ইলেকট্রনিক ব্যাংকিং মাধ্যমে সেবা দিয়ে থাকে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে বাংলাদেশি কয়েন, এটা হচ্ছে আমাদের একটা বিনিময় মাধ্যম, মানে কয়েন দ্বারা বোঝানো হয়েছে, কয়েন মানে যে কোনো বাংলাদেশের যে মুদ্রা আছে, এই মুদ্রার মাধ্যমে আমাদের কী করে থাকে, দেশের অভ্যন্তরে মুদ্রা বা টাকা তার মাধ্যমে লেনদেন করে থাকে। এরপরে যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, যেমন পাশে লেখা হচ্ছে ব্যাংক এখন আমার বাড়ির কাছে। এখন যে ব্যাংকগুলি আছে আমাদের সবার নিকটবর্তী যে কোনো বাজার হাট বা শহরের আশেপাশে ব্যাংকগুলি দেখা যায়, এমনকি প্রত্যন্ত অঞ্চলে যে ছোট ছোট যে আকারগুলি, যেমন এজেন্ট ব্যাংকগুলি আমাদের বাড়ির হাতের কাছে কিন্তু নিয়ে এসেছে। আমি একটা মানে যখন যে কোনো মুহূর্তে নিকটবর্তী থেকে আমরা ব্যাংকিং সুবিধাটা পেতে পারি, এবং এ কারণে আমাদের যে আধুনিক ব্যাংকিং সুবিধার কারণে কিন্তু এটা সম্ভব হয়েছে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো স্থানে আমরা ব্যাংকিং সুবিধা পেয়ে থাকি। এরপর ইলেকট্রনিক ব্যাংকিং, ই ব্যাংকিং হচ্ছে আমরা এই ব্যাংকিং মাধ্যমে সারা পৃথিবীতে আমরা ব্যাংকিং লেনদেন করতে পারি। সেটা হচ্ছে বিভিন্ন প্রক্রিয়ায় আমরা যে কোনো সময় অর্থের আদান প্রদান বা লেনদেন আমরা করতে পারি, কিন্তু এই ইলেকট্রনিক ব্যাংকিং মাধ্যমে বা আমাদের কম্পিউটারের মাধ্যমে, কম্পিউটারাইজমের মাধ্যমে। এখানে আমরা ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্তে টাকা আমরা ট্রান্সফার করে দিতে পারি অতি সহজে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে একটি ব্যাংকিংয়ের সামনে যে হাতে যে কার্ডটি দেখতে, এটাকে বলা হয় এটিএম কার্ড, মানে এর মাধ্যমে আমরা টাকা উত্তোলন করতে পারি অতি সহজে এটিএম বুথ থেকে। এখানে যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্যাংকিং, একটা মোবাইল ব্যাংকিং। এই মোবাইলের মাধ্যমে আমরা অতি সহজে যে কোনো প্রান্তে টাকা
ট্রান্সফার করতে পারি। যেমন আমরা বলতে পারি একটা মোবাইল অ্যাকাউন্টের নামগুলি আমাদের দেশে প্রচলিত আছে, যেমন বিকাশ, নগদ, রকেট, এরকম বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে আমাদের কি করতেছে মোবাইল ব্যাংকিং এর সেবা দিয়ে আসছে। এরপরে আমরা কিন্তু এই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ঘরে বসে আমরা বিদ্যুৎ বিল দিতে পারি, তারপর পানি বিল দিতে পারি, গ্যাস বিল দিতে পারি, এবং টাকা ট্রান্সফার করতে পারি, মোবাইল আমরা রিচার্জ করতে পারি। অতি সহজে কিন্তু আমরা এখান থেকে কি করতে পারি, বা আমাদের অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত আমরা জানতে পারি এই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। এখন ই ব্যাংকিং এর সেবার সুবিধাসমূহ, আমরা যে ব্যাংকিং দিয়ে পেলাম এবং এর কী কী সুবিধাসমূহ বা আছে সেগুলি আমরা প্রথমে একটু বলবো। সেটা হচ্ছে স্বয়ংক্রিয় গণনা যন্ত্র, মানে ATM, যাকে বলা হচ্ছে অটোমেটিক টেইলার মেশিন। এই ATM এর মাধ্যমে আমরা অতি সহজে যে কোনো সময় 24 ঘন্টা আমরা ATM বুথ থেকে টাকা উত্তোলন করতে পারি। ATM হচ্ছে এক ধরনের প্লাস্টিকের কার্ড, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড। ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড এটা কি এক ধরনের প্লাস্টিক কার্ড, এর মাধ্যমে আমরা অতি সহজে আমরা ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা পণ্য দ্রব্য ক্রয় করতে পারি এবং আমরা ঋণও গ্রহণ করতে পারি। অনলাইন ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো মানে প্রান্তে থেকে আমরা ব্যাংকিং কার্যক্রম করতে পারি। হোম ব্যাংকিং, হোম ব্যাংকিং হচ্ছে মানে ঘরে বসেই আমরা যে ব্যাংকিং কার্যক্রম করে থাকি সেটা হচ্ছে আমাদের কি ব্যাংকিং, হোম ব্যাংকিং। বিন্দু, বিক্রয় বিন্দু সেবা, সেটা হচ্ছে পয়েন্ট সেল সার্ভিস। গ্রাহকদের নির্দিষ্ট সুবিধাজনক স্থানে পণ্য সেবার মূল্য পরিশোধ করাকে বিক্রয় বিন্দু সেবা বলা হয়। স্বয়ংক্রিয়ভাবে নিকাশগর সেবা, আমরা অটোমেটিকলি যে নিকাশগর আমরা জানি যেখানে কেন্দ্রীয় ব্যাংকের অধীনে বাণিজ্যিক ব্যাংকসমূহ যে দেনা পাওনা নিষ্পত্তি করে সেটা হচ্ছে নিকাশগর, কিন্তু অনলাইনের মাধ্যমে ইজি আমরা করতে পারি। আন্তঃব্যাংক নিকাশগর পরিশোধ পদ্ধতি, এবং আমাদের ই ব্যাংকিং এর মাধ্যমে অতি সহজে আন্তঃব্যাংকিং যে নিকাশগর পদ্ধতিটা সমাধান করতে পারি। ই ব্যাংকিং এর গুরুত্ব, ব্যাংকারদের প্রতি গুরুত্ব, যে আমাদের যে সমস্ত গুরুত্ব রয়েছে সে গুরুত্ব হচ্ছে উন্নত সেবা প্রদান। ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তনের ফলে গ্রাহকদের উন্নত মানের সেবা প্রদান সম্ভব হয়, যা ব্যাংকের সুনাম বৃদ্ধি করে আর এরূপ সুনাম নিঃসন্দেহে ব্যাংক ও মালিকদের স্বার্থে সংহত করে। প্রশাসনিক ব্যয় হ্রাস, কম্পিউটার প্রযুক্তি ব্যবহার ফলে দ্রুত সহজে কাজ করা সম্ভব, ফলে কম জনশক্তি নিয়োগ করেও বেশি কাজ করা যায়। বিবিধ আয় বৃদ্ধি, এক সময় ব্যাংকের একমাত্র আয়ের খাত ছিল ঋণের সুদ, কিন্তু বর্তমানে ইলেকট্রনিক ব্যাংকিং এর মাধ্যমে ডেবিট কার্ড ফি, ক্রেডিট কার্ড ফি, অনলাইন ব্যাংকিং ফি, অর্থ স্থানান্তরের সুদ লাভ পাশাপাশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মুনাফার পরিমাণ বৃদ্ধি, ইলেকট্রনিক ব্যাংকিং প্রবর্তনের ফলে সেবা ও দক্ষতা যেমন বেড়েছে, অন্যদিকে প্রশাসনিক ব্যয় কমেছে এবং কর্মীদের নানা সুযোগ সুবিধার মধ্যে মুনাফা বৃদ্ধির পরিমাণও বেড়েছে। প্রতিযোগিতার সামর্থ্য বৃদ্ধি, এই ধরনের ব্যাংকিং ব্যবস্থা প্রতিযোগিতার সামর্থ্য বৃদ্ধি পাচ্ছে। কাগজ নির্ভরতা হ্রাস, পূর্ববর্তী ব্যাংকিং ব্যবস্থায় ছিল কাগজ নির্ভর, অর্থাৎ প্রতিটি বিভিন্ন পদ্ধতির লেজার ও ফাইলে সংরক্ষণ করা হতো, এতে কাগজের স্তূপ জমে থাকতো। ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থার ফলে কম্পিউটার সংরক্ষণ করে তা হ্রাস পেয়েছে। অভ্যন্তরীণ পরিবেশ উন্নয়ন, কাগজ নির্ভরতা হ্রাসের ফলে ব্যাংকের বিভিন্ন ধরনের স্তূপ না থাকার কারণে টেবিলে টেবিলে কম্পিউটার ব্যবহার করা হওয়ায় অভ্যন্তরীণ পরিবেশ উন্নত হয়েছে। এছাড়া শিক্ষিত দক্ষ লোকেরা এখন কাজ করার জন্য ব্যাংকের অভ্যন্তরীণ পরিবেশে আমূল পরিবর্তন এসেছে। এরপরে আমরা যেটা বলবো গ্রাহকদের প্রতি গুরুত্ব, আমরা ইলেকট্রনিক ব্যাংকিং এর প্রথমে আমরা আলোচনা করেছি কি ব্যাংকারদের প্রতি গুরুত্ব, এখন হচ্ছে গ্রাহকদের প্রতি যে গুরুত্বটা রয়েছে সেটা হচ্ছে প্রথম হচ্ছে সময় সাশ্রয়।
ইলেকট্রনিক ব্যাংকিং এর বড় সুবিধা হলো গ্রাহকদের মূল্যবান সময় বাঁচা। আগেকার দিনে যে একটা চেক নিয়ে প্রায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হতো, এখন কয়েক মিনিটে তা বিষয়টা সমাধান করে দেয়। এবং এটিএম মেশিন, হোম ব্যাংকিং, অনলাইন ইত্যাদি আমাদের কি করছে, সময় সাশ্রয় করেছে, দ্রুত অর্থ স্থানান্তর। অনলাইন ব্যাংকিং ব্যবস্থা যেখানে খোলা হোক না কেন, তার নেটওয়ার্কের অধীনে ব্যাংকের যে শাখা থেকে সহজে অর্থ উত্তোলন করা যায়। দ্রুত অর্থপ্রাপ্তি, ব্যাংক থেকে নানান কারণে সর্বশেষ তথ্য জানার প্রয়োজন পড়ে, ইউরোপ ইলেকট্রনিক ব্যাংকিং এর সুবিধা অত্যন্ত সহজে হয়েছে এবং তা হোম ব্যাংকিং এর সুবিধা আমাদের অত্যন্ত সহজ হয়েছে। নির্ভুল লেনদেন, মানবীয় সীমাবদ্ধতা ভুল হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে, ইলেকট্রনিক ব্যাংকিং সুবাদে এই সম্ভাবনা খুবই কমে গেছে। কম্পিউটার নির্ভুল যাচাই, হিসাব তৈরি, লেনদেন ইত্যাদি কারণে এর যথেষ্ট হ্রাস পেয়েছে। বিভিন্নমুখী সেবা প্রদান, ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থার কারণে গ্রাহকদের সেবা প্রদানের সুযোগ অনেক বেড়েছে, ফলে আমাদের এটিএম কার্ড, ডেবিট কার্ডের প্রাপ্তির সুযোগ বৃদ্ধি রয়েছে। হিসাবে নিরাপত্তা, ইলেকট্রিক ব্যাংকিং সুবাদে গ্রাহকদের হিসাব নিরাপত্তা গোপনীয়তা অনেক বেড়েছে। একটা চেকের জমার পর অর্থ প্রদান পর্যন্ত টেবিলে নানান মানের কর্মী তা সম্পন্ন করতে হয়, যা এখন কার্যত একজন দক্ষ কর্মী দ্বারা সম্পন্ন করা হয়ে থাকে। এরপর হচ্ছে আমাদের গ্রাহকদের সুবিধা বলেছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা যে আধুনিক ব্যাংক সম্পর্কে আলোচনা করলাম, এর পরবর্তী ক্লাসে আমরা ব্যাংকের যে সুবিধা এবং যে অসুবিধা যদি কিছু আছে সেগুলি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।